Oh Network, the solution for humanity. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعلنا من عباده المسلمين واكرمنا بافضل الرسل الكريم وشرفنا بافضل الكتب العظيم فاشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়ালা আলিহি আজমাইন আমাদেরকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন আম্মাবা সুপ্রিয় দর্শক দেশে বাইরে কাছে দূরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সিরিজ আমরা এই সিরিজের অনেক পর্ব অতিক্রম করে এসেছি সর্বশেষ বিষয়ে যেটি আমরা আলোচনায় ছিলাম তা ছিল এজাজ উলকোর আন এল করিম ওর করিম এটি প্রমাণ আমরা করছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকের পর্বে থাকছে কোন কোন দিক থেকে কোর আনমজে যা এ বিষয়ে আলিমগণের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে আমরা সেটাকে তিনটি পয়েন্টে আপনাদের সামনে উপস্থাপন করা প্রয়াস পাব তিনটি পয়েন্টের প্রথমটি হলো ওর আন মধ্যে ভবিষ্যৎবাণী আছে এমন যেগুলো এক আল্লাহ ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয় দু নম্বরে আমরা আলোচনায় নিয়ে আসব যে রসুল্লাহ আলী সাল্লাম তার যে অবস্থা ছিল সেই অবস্থায় কোরআনে বর্ণিত বিষয়গুলোকে উপস্থাপন করা একমাত্র মোয়জ্জা ছাড়া আর কিছু নয় তিন নম্বরে আমরা আলোচনা করব ওর আনেক সাহিত্যের দিক থেকে আরবি সাহিত্যের যত রকম যত প্রকার তখন ছিল এখনও আছে এর কোনোটাই কোরআনে কারিমের সমকক্ষ হওয়া তো দূরে থাক কাছেও ভিটতে পারিনি কোরআন করিমের এক অনন্য বৈশিষ্ট্য হলো যে কোরআন এক্যারিমে আপনি আমি যারা কোরআনকে অধ্যয়ন করবে তারা দেখতে পাবে যে আল্লাহ পাক এমন কিছু বর্ণনা দিয়েছেন যেগুলো তখনও সংঘটিত হয়নি এবং এগুলো আগামীতে হওয়ার কথা বলা হয়েছে কিন্তু কখন হবে কিভাবে হবে সে বিষয়টি অবশ্য অনুল্লেখ ছিল কিন্তু বিষয়টি ঘটেছে এতে কোনো সন্দেহ নেই আর এই বিষয়গুলো এতই চমকপ্রদ ছিল যে প্রথম ধারণাতেই অনেকে মনে করতে পারে যে এটা ছিল অসম্ভব ব্যাপার কিন্তু বাস্তবতা ছিল তার ভিন্ন ঠিক তার উল্টো কোনো রকমের অবস্থা দেখা যাচ্ছে না যে এগুলো বাস্তবায়িত হবে কিন্তু ঠিক সেই মুহূর্তই বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন কি আউযু বিল্লা হিমিনা শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল আলাদ্দিন একুলি ওয়ালাউকেরি হেল মুসরি কুল আল্লাকে যে তিনি তার রসুলকে প্রেরণ করেছেন ভেদায়েত দান করেছেন দিন হাক দান করেছেন এবং তিনি বলছেন যে এগুলো দান করা এবং পাঠানোর লক্ষ্য হচ্ছে যে এই দিনকে পৃথিবীতে প্রচলিত সকল দিনের উপর বিজয়ী করা হবে কাফেররা বা মুশ্রেকরা যতই তা অপছন্দ করুক এই ঘোষণা এসছে কোথায় সেই মক্কা মুায় সুরায় সাফের মধ্যে আমরা এটা পাচ্ছি আবার সুরায় বারাতে যেটা প্রায় শেষের দিকে হুজুরে পাক সাল আলী সাল্লামের ইন্তকালের আগে আরো একটি আয়াত একই ধরনের নাজিল হয়েছে এই দুটো আয়াতের দুই জায়গাতেই বলা হয়েছে يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون يموتونه و يموتونه ایک فوت کرے اللہ نور کے পাক বলছেন অথচ পাক এই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আল্লাহ পাক তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে এই দিনকে তিনি কি করবেন পরিপূর্ণ রূপ দান করবেন কাফেররা যদিও সেটাকে অপছন্দ করুক ইতিহাস সাক্ষী যে আল্লাহ রাব্বুল আলমিন তার সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছেন নবীজি সাল্লি সাল্লামের জীবদ্দশাতেই দিন পূর্ণাঙ্গ রূপে আরবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল হাজর আবু বাকর আল্লাহ আনহু ওমার ইবনুল খতাব সাদ ইবনু আবি ওয়াকাস তারা এগুলো প্রত্যক্ষ করেছেন সুহান আল্লাহ তৎকালীন সময়ে আরবে প্রচলিত মূর্তি পূজা দেব দেবতার পূজা নানা ধরনের কুসংস্কারে পরিপূর্ণ সমাজ আল্লাহ রাবুল আলমিন মাত্র তেইশটি বছরে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে মক্কা মু তথা বাইতুল্লাহ শরীফকে মূর্তিমুক্ত করলেন মক্কাকে করলেন শেখ মুক্ত পুরা জজিরতুল আরবকে আল্লাহ হরবুল আলমিন তাওহিদের বাণীতে উদ্ভাসিত করেছেন অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হল কিন্তু তখনও কাফের এবং মুশ্রিকরা মক্কায় অবস্থান করছিল নবম হিজড়িতে ঘোষণা দেয়া হলো এরপর আর মক্কায় কোনো মুশ্রিক থাকতে পারবে না

আল্লাপাক ঘোষণা করেছে তাদের শরীরে কি কোনো নাপাক জিনিস লেগেছিল না তাহলে কেন তাদেরকে অপবিত্র বলা হলো এই জন্য বলা হয়েছে এই পৃথিবীর জিনিস স্রষ্টা এই মানুষগুলোর জিনিস স্রষ্টা এই পৃথিবী সহ এই বিশ্বের যিনি নিয়ন্ত্রক যার দয়ায় আমরা বেঁচে আছি যার দয়া আমরা সুস্থ আছি প্রতিটি শ্বাস প্রশ্বাসে যার মেহরবানি এবং দয়া রয়েছে সেই মহান স্রষ্টাকে যারা অস্বীকার করেছে তারা কিভাবে পবিত্র হতে পারে বাহিরে ফিটফাট যতই থাকুক অন্তর যদি কলুষিত থাকে তাহলে তার সব কিছুই অপবিত্র থাকবে এজন্যই নির্দেশ এলো এর পর থেকে আর কোনো মুশ্রেক মক্কায় প্রবেশ করতে পারবে না নবম হিজড়ির ঘোষণা দশম হিজড়িতে প্রিয়নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলি আসাল্লাম সাহাবাদের এক বিশাল সংখ্যক সাহাবিকেদেরকে নিয়ে হজে রওয়ানা হলেন যেটা বিদায় হজ নামে সবার কাছে পরিচিত তখন মক্কার অবস্থা খেয়েছিল সম্পূর্ণ মুক্ত ছিল সম্পূর্ণ কুফুরি মুক্ত ছিল একমাত্র আল্লাহ আকবর আল্লাহর জয়ধ্বনি ছিল সেই মুক্ত শিরকমুক্ত মুক্ত পরিবেশে রসুল্লাহ আলী সাল্লাম হজ সম্পাদন করলেন বাদ আসর আরাফাতে তিনি অবস্থান করছেন ভাষণ দিচ্ছেন আর সেই ভাষণের পর হতবার পর আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া رضিত লাকুমুল ইসলাম দীনা এই দিনেই তোমাদের জন্য আমি দ্বীনকে পূর্ণতা দান করলাম আকমালতু লাকুম দীনা এবং আমার ন্যায়মতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম ইসলাম এবং জীবন চলার পথে তোমাদের পথ প্রদর্শক হিসাবে জীবন বিধান হিসাবে আমি ইসলামকে নামকরণ হিসাবে ঘোষণা করলাম এবং এর প্রতি আমি সন্তুষ্টি প্রকাশ করলাম আল্লাহ আকবর দেখুন এই আয়াত নাজিল হয়েছে এর কত বছর পর এর পূর্ণতা লাভ হয়েছে সুপ্রিয় দর্শক প্রশ্ন করতে পারেন এটা কি শুধু মক্কার জন্য নির্ধারিত না মদিনা শরীফের দিকেও তাকা শুধু তাই না এটা সারা বিশ্বের জন্য প্রযোজ্য সারা বিশ্বের কোনায় কোনায় আল্লাহ রাবুল আলমিনের এই বাণী পৌঁছে গেছে কারণ সারা বিশ্ব কার সৃষ্টি যেখানেই আপনি তাকান যেখানেই আপনি অবস্থান করুন যেখানেই আপনি গমন করুন সেটা কি সাগরে নাকি সেটা স্থলে নাকি সেটা মহাশূন্যে নাকি সেটা আকাশে নাকি সেটা মাটির নিচে নাকি সেটা গ্রহে নাকি সেটা নক্ষত্রে নাকি এটা মহাশূন্যে যেখানে যান কোথায় আপনি আল্লাহকে বাদ দেবেন বলুন সব কিছুই তো চলছে আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ পাকে মানুষগুলো কি শুধু ঐচ্ছিক একটি স্বাধীনতা দিয়েছেন তারা এই দিনকে মেনে নেবে কি নেবে না এই আল্লাহ পাক তাদেরকে দিয়েছে এছাড়া আর বিশ্ব জগ দিক দিকে তাকান চারোদিকে তাকান দেখতে পাবেন সবাই আল্লাহর সামনে নত হয়ে আছে আল্লাহ পাক বলছেন জমিন এবং সপ্ত আসমান এবং তার মধ্যে যারা আছে সবাই আল্লাহর তসবি পাঠে সব সময় নিয়োজিত আছে ওরা সবাই মানছে মানছে না শুধু আমরা মানুষ এজন্যই আল্লাহ পাক মানুষকে মুকাল্লাফ বানিয়েছেন বিধান তাদের জন্য দেয়া হয়েছে অন্যদের জন্য নয় তারা মানবে সফলতা অর্জন করবে মানবে না ব্যর্থ হবে তারা মানবে মুক্তি পাবে মানবে না শাস্তিযোগ্য অপরাধে দণ্ডিত হবে সুপ্রিয় দর্শক ইনশা আল্লাহ নিশ্চিত থাকুন এ আয়াত সারা বিশ্বের জন্য প্রযোজ্য আর তার প্রমাণ আমরা দেখতে পাই আল্লাহ রাহু আনহুর সময় প্রায় পৃথিবীর অর্ধেক মুসলমানদের করায়ত্ত ছিল তাও হৃদই ঝান্ডা উড্ডীন ছিল সুপ্রিয় দর্শক বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা দিনকে যেভাবে ব্যবহার করছি এভাবে দিন বিজয় হবে না বরঞ্চ আল্লাহ রাবুল আলমিন যেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যদি আমরা সেটাকে আমরা ফলো করতে পারি অনুসরণ করতে পারি তাহলে এখনো সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে এখন সময় হয়েছে বিরতির আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন বিরতির পর আবার আপনাদের দেখা পাবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব দায়িত্বটা বলার দেখুন সুপ্রিয় দর্শক ফিরে এলাম আবার বিরতির পর আলোচনা করছিলাম যে এই বিশ্ব একসময়ে পুরোটাই ইসলামের ছায়াতলে তলে আশ্রয় গ্রহণ করবে আর সেটা হবে হাজরতে মাহদি আলী সালামের আগমনের পর হাজরত ঈসা আলিহিস্লাম উম্মত হিসাবে যখন পৃথিবীতে পুনর আগমন করবেন তখন এই পৃথিবীতে কাফের বলতে কেউ থাকে সবাই নির্মূল হয়ে যাবে তখন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই থাকবে না এরপর আবার পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি হবে হাজরত ইসা আলি ইসাল্লামের নেতৃত্বে হাজরতে মাহদি আলি ইসাল্লামের নেতৃত্বে যেই দেশ প্রতিষ্ঠিত হবে কোনো কোনো বর্ণনায় তার সময়কাল বলা হয়েছে চল্লিশ বছর এরপর আবার পৃথিবীতে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে হ্যাঁ কেন হবে জানেন কেয়ামত তো হতে হবে পৃথিবীর তো একদিন শেষ প্রান্তে পৌঁছাতে হবে তার জন্য তো কার্যকারণের প্রয়োজন আছে তখন আবার গুনা ইত্যাদি সব বেড়ে যাবে আল্লাহ রাবুল এক সময় তখন পৃথিবী ধ্বংস করে দেবেন শুরু হয়ে যাবে পরবর্তী অধ্যায় আখেরাত সুপ্রিয় দর্শক শুধু এখানে এসেই আমি একটি সীমাবদ্ধ থাকতে চাই না আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থিত করছি দেখুন সুরা আলে এমরানের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এরশ্বাদ করেছেন কি

যাহার নাম কতই না নিকৃষ্টতম অবস্থান একটি আয়াত আছে সুর কামারের মধ্যে এক পক্ষ পরাজিত হবে অচিরেই আর পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে আল্লাহ তা আলা বললেন যে এই আয়াত দিয়ে কি বোঝানো হয়েছে আমার বুঝে আসছিল না কোন পক্ষকে বুঝানো হয়েছে কিন্তু যখন এই বদর যুদ্ধ হয়ে গেল এবং মুসলমানরা বিজয়ী বেশে ফিরে আসতে লাগলো তখন উল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম পড়ছিলেন অমর বললেন তখন আমার বুঝে আসলো সুরে খামার যেটা মক্কায় নাজিল হয়েছে যেখানে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে

বিস্তারিত কিছু ব্যাখ্যা আছে আমি সেদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলে দেই এই দুটি দল বলতে একটিকে বোঝানো হয়েছে আবু সুফিয়ান আনহু তখন তিনি কাফের ছিলেন তার নেতৃত্বে সাম থেকে যে ব্যবসায়ী কাফেলা আসছিল তাকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় আরেকটি বোঝানো হয়েছে যে পরবর্তীতে আবু জাহালের নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে লড়াইতে অংশগ্রহণ করবে তো আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে এসছিল সেখানে মানুষ ছিল খুব কম ছিল প্রায় এক হাজার ওটের এক কাফেলা মাত্র বলা হয় চল্লিশ জন তার পাহারাদার ছিল তো এটাকে ধরা খুব কঠিন বিষয় ছিল কিন্তু সরাসরি যুদ্ধের ময়দানে মুখোমুখি জড়িয়ে পড়া এটা কঠিন ছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলছেন দুটোর একটিকে তোমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে মুসলমানরা প্রথমটিকে চেয়েছিল যে আমরা এদেরই মুখোমুখি হই কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল যে না এদের মুখোমুখি নয় আবু জাহালের নেতৃত্বে মক্কা থেকে যে বাহিনী আসছে তাদের মুখোমুখি করা হবে এবং কারণ ছিল যে তাদের মুখোমুখি করে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের এতদিনের ধৈর্য এতদিনের সবর এতদিনের নির্যাতন দেশ ত্যাগ দেশ থেকে বহিষ্কার ইত্যাদি কারণে তারা যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং দিনের জন্য এই কাজগুলো করেছেন এখন সময় এসেছে তাদেরকে সাহায্য করার সরাসরি তাদেরকে নস্তত করার সরাসরি আল্লাহ পাক সেই পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন এই মুসলিম বাহিনীকে তাই মদিনা নয় মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে সে বদর প্রান্তরে তাদেরকে উপস্থিত করলেন এবং মুখোমুখি হলো দুটো বাহিনী এবং শেষ পর্যন্ত জয় হলো কাদের এক হাজার বাহিনীর বিপক্ষে এক হাজার অস্ত্রসজ্জিত বিভিন্ন উপাদান সজ্জিত সেই সময়কার সেই শত্রু বাহিনীর মুখোমুখি হয়ে অস্ত্রহীন তাদের দুর্বল মাত্র তিনশো তেরো জনের কথা বলা হয় কম বেশি তাদের সামনে উপস্থিত করা হলো জয় হলো কার জয় হলো সত্যের জয় হলো সত্যের জয় হলো দিনের জয় হলো ইসলামের যার নেতৃত্বে ছিলেন সেনাপতি ছিলেন স্বয়ং রসুল্লাহ সাল্লিউসাল্লাম আল্লাহর সেই ইচ্ছা পূরণ হলো আল্লাহর সে নসর দিয়ে মুসলমানদেরকে জয়ী করে আশপাশ এলাকার কাবিলাদেরকে সতর্ক করে দিলেন খবরেদার মুসলমানদের প্রতি আর চোখ উঁচিয়ে তাকাবার সময় নেই সে সময় শেষ হয়ে গেছে অন্যান্য দিকেও খবরটি ছড়িয়ে পড়ল মুসলমানদের এই বিজয় ছিল মাইল ফলক আর সেটাই পরবর্তীতে ইসলামের বিজয়ের পথকে সুগম করে দিল প্রশস্ত করে দিল আর এটাই পাক বলেছিলেন ইফতে সুপ্রিয় দর্শক এভাবে বদর যুদ্ধের ভবিষ্যৎবাণী আগে করা হয়েছে এবং সেটা বাস্তবায়িত হয়েছে পরে আরও অনেক ঘটনা আছে যেমন পারস্যে যুদ্ধে রোম আর পারস্য যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের মধ্যে এক পক্ষ প্রথমে পারস্য জয়লাভ করে এতে আপনার এই কাফেররা খুশি হয়ে যায় আর খ্রিস্টানরা পরাজিত হয় মুসলমানরা একটু মর্মাহত হয় কি ঘটল তখন আজ আর বলতে পারলাম না এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য আমরা সেখান থেকে শুরু করব। এবং সেখানে আপনাদের সামনে সেই ঘটনাটা বর্ণনা করেই পরবর্তী স্টেজে আমরা চলে যাব। সুপ্রিয় দর্শক আজকের এই বর্ণনায় আপনাদের সামনে যেটা আমি উপস্থাপন করার চেষ্টা করেছি কোরআনের মজেজার অন্যতম বৈশিষ্ট্য ছিল যে এই কোরআনের মাঝে বাণী আছে যেটা অনেক আগেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং সেটা পরে পর্যায়ক্রমে একের পর এক সেটা বাস্তবায়িত হয়েছে এখনও বাস্তবায়িত হচ্ছে তো বাস্তবায়িত হবে কেমন পর্যন্ত আল্লাহর এই ঘোষণা চলমান থাকবে সুপ্রিয় দর্শক তাই আসুন একর আনকে সেনায় ধারণ করি আসুন একর আনকে পরিবারে ধারণ করি আসুন একর আনকে সমাজে এবং রাষ্ট্রে আমরা ধারণ করি এবং এই আনের ছায়া তুলে নিজেরা আমরা অবস্থান করে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করি দুনিয়াতেও আমরা সফল হই আখেরাতে আমরা শাস্তি থেকে মুক্তি পাই আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন ও আখির আওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন وصل اللهم على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন

জিরো টু ফোর জিরো 01132301 ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন মানবতার সমাধান